কথা বলবো ওপেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অথবা হালের চ্যাট জিপিটি নিয়ে। চ্যাট জিপিটি যে সংস্থা বা যে ওয়েবসাইটটা মূলত তৈরি করেছে সেটা হচ্ছে ওপেন এআই। চ্যাট জিপিটি তাদের যে প্রথম প্রোডাক্টটা আনা, এর আগে আমরা গ্রাফিক্স পেজ এআই সলিউশন দেখেছি ডাল ই, এবং পরবর্তীতে প্লে গ্রাউন্ড নামে আরেকটা এআই কন্টেন্ট রাইটিং একটা আলাদা প্ল্যাটফর্ম দেখেছি, এবং তাদেরই একটা লেটেস্ট টেকনোলজি হচ্ছে চ্যাট জিপিটি। এবং এই চ্যাট জিপিটিরও নতুন নতুন আরও অনেক ভার্সন আসছে, যেটা ইন্টারনেট জগতে বর্তমানে সবচেয়ে ভাইরাল ইস্যুর মধ্যে একটা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গত কয়েক বছর ধরে যারা টেক জায়ান্ট আছে তারা বিভিন্ন টার্মস হিসেবে ব্যবহার করছে, গুগল থেকে শুরু করে ফেসবুক, অ্যামাজন, মাইক্রোসফট, সবার আলোচনার বিষয়বস্তু ছিল গত কয়েক দশকে এআই টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি, যেটা আমরা বর্তমানে চ্যাট জিপিটির মাধ্যমে জানতে পেরেছি বা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। আমাদের যে টেকনোলজি জগৎ, এর যে স্কিল অর্জনের সেটটা, এটা যে কতটা পরিবর্তন হতে পারে, এটার অন্যতম একটা বড় উদাহরণ হচ্ছে চ্যাট জিপিটি। আমরা ছোটোখাটো কাজে যে কন্টেন্ট রাইটিং অথবা প্রোগ্রামিংয়ের ছোটো ছোটো যে সমাধানগুলোর জন্য আমরা আগে ফ্রিল্যান্সার হায়ার করতাম, সেটার একটা বড় একটা ধস নেমেছে চ্যাট জিপিটি বা ওপেন এআইয়ের মাধ্যমে। এবং আমি আশা করছি যে ভবিষ্যতে ইভেন এই বছরেই এই টেকনোলজির আরও ব্যাপক প্রসার ঘটবে। নন টেকনিক্যাল যেসব জব অনলাইনে পাওয়া যায় সেই জবগুলোর গুরুত্ব কমে আসবে বা প্যাটার্নটা পরিবর্তন হয়ে যাবে।